পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় গত শনিবার সকাল এগারোটায় মুসলিম এইডস ইউকে বাংলাদেশের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর বাস্তবায়নে পাঁচ শতাধিক গরিব ও অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও করোনা হাইজিং কিট বিতরণ করা হয়েছে ইএসডিওর তেতুলিয়া এরিয়া ম্যানেজার আব্দুল কাদেরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাব্লু প্রধান অতিথি হিসাবে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চন্দ্র সাহা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইএসডিওর পঞ্চগড় জেলার জোনাল ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সহ ইএসডিওর উন্নয়ন কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এম এ বাসেত তেতুলিয়া পঞ্চগড়